আচ্ছা, আপনি কি সমস্যার জন্য এসেছিলেন এখানে? সাইনাসের জন্য এসেছিলাম। সাইনাসের সমস্যা ছিল? হ্যাঁ। কি সমস্যা হতো আগে? নিঃশ্বাসে কষ্ট হতো খুব। নিঃশ্বাসে কষ্ট হতো? আর কি কি সমস্যাগুলো হতো একটু বলুন। নিঃশ্বাসে কষ্ট হতো, আর বুক ধরফর হতো, তারপরে সবসময় মনে হচ্ছে দুর্বলের মতো পড়ে যাচ্ছে, দুর্বল হয়ে থাকতো শরীর। এখন আপনার ওষুধ খেয়ে অনেকটা না। আর ঠান্ডা লাগার ব্যাপারটা কিরকম কি হতো? ঠান্ডা মানে বৃষ্টি হলেই ঠান্ডা লেগে বেশি হতো, তারপর এখন ওষুধটা খেয়ে ভালো আছি। বেশ। বলছি ওই কোল্ড অ্যালার্জির মতো ব্যাপার ছিল, হ্যাঁ, এটা কতদিন থেকে হচ্ছিল? এটা অনেক পুরাতন রোগ, অনেকদিন ধরে, মোটামুটি 5 বছর আগে লিখেছেন বোধ হয়। 5 বছর, 5 বছর আগে থেকে চলছিল এটা। হ্যাঁ। তো এটার জন্য আপনি চিকিৎসা ক জায়গায় করিয়েছিলেন? বলছিতে করে বর্ধমানে করেছি, বেঙ্গালুরুতেও করেছি। বেঙ্গালোর গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি মোট 5 বছরে এই রোগটার জন্য কতগুলো ডাক্তার দেখানো হয়েছে? অনেকই দেখানো হয়েছে, তার সত্ত্বেও কম হয় না। মোটামুটি কতগুলো ডাক্তার হবে? মোটামুটি 10টা মতো দশজন ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ। সবই কি অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি দেখিয়েছেন? অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোই। হোমিওপ্যাথি দেখিয়েছেন। তো সেখানে ওষুধ খেয়ে ডাক্তারবাবুরা কি বলেছিলেন? বলেছিল কম হয়ে যাবে, কিন্তু তাতে ওষুধ খেয়ে না। রোগটার ব্যাপারে কিছু বলেছিল যে কি ব্যাপার আছে না আছে? ওই বলেছিল যে সাইনাসে, তারপর মাংস জমা, এইসব বলছিল। মাংসপিণ্ড মতো জমে থাকার জন্য হচ্ছে নাকে? হ্যাঁ, নাকের ভিতরে, নাকের ভিতরে মাংসপিণ্ড মানে পলিপ টাইপের যেটা বলে সেই ধরনের সমস্যা। হ্যাঁ। আর সাইনাসের সমস্যা ছিল? হ্যাঁ। আচ্ছা, তো এগুলোর জন্য চিকিৎসা হয়েছে, ওষুধ খেয়েছেন, কিন্তু সেরকম কম হয় না, কম কিছু বুঝতে পারেননি? তারপর আমি আপনি আমার এখানে সন্ধান কী করে পেলেন? ফেসবুকে ভিডিও। আচ্ছা, ফেসবুকে ভিডিও পোস্ট দেখেছিলেন তারপর? হ্যাঁ। তারপর আপনি এখানে ওষুধ নিয়ে গেছেন, দুবার ওষুধ নিয়ে গেছেন এখান থেকে, দুবার ওষুধ নিয়ে গেছেন? হ্যাঁ। তো দুবার ওষুধ খেয়ে আপনি এখন কেমন বোধ করছেন? এখন খুব সুস্থতা বোধ করছেন। এখন সুস্থ বোধ করছেন? আপনাকে যদি মোটামুটি বলা হয় আপনি 100 ভাগের মধ্যে কত ভাগ ভালো আছেন এখন? একটাই, অর্ধেকটাই ভালো আছি। বেশ। অর্ধেকটাই ভালো আছেন, মানে এখন কোনো কষ্ট আছে আর না? আগের তুলনায় অনেক ভালো। আচ্ছা, এখন যতটা সুস্থ বোধ করছেন, আপনি 5 বছর ধরে যে অনেক ডাক্তার 10-12 দেখিয়েছেন, ওইসব ডাক্তারবাবুদের কাছে চিকিৎসা করিয়ে এতটা সুস্থ বোধ করেছিলেন আগে? না, এতটা করেননি। তো এখানে দুবার ওষুধ খেয়ে মোটামুটি আপনি অনেকটাই ভালো আছেন, অনেকটাই সুস্থ আছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি যেরকম বলেছি আপনি ওষুধ কন্টিনিউ করুন। আপনার এই সমস্যা যেটা আছে, কোল্ড অ্যালার্জি, সাইনাসের সমস্যা, নাকের মধ্যে পলিপ আছে বলছেন, এসব সমস্যাগুলো আস্তে আস্তে যতটা পারি মোটামুটি চিকিৎসা করবো, এবং তাতেই আপনি মোটামুটি সুস্থ পুরোপুরি হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে।